সবই তো হলো অল্প অল্প, এবার হোক মটনের গল্প। আবার চলে আসলাম গঙ্গারামপুরে। গঙ্গারামপুরে প্রায় আসি, তার কারণ গঙ্গারামপুরে আমার প্রাণকেন্দ্র, এখানে আমার বাড়ি, এখানে আমার জন্মস্থান, এখান থেকে বড় হয়ে ওঠা। তো তাই গঙ্গারামপুরে প্রায় আসতে, আর আসলে মানে চেষ্টা করি এখানকার কোনো না কোনো হোটেলে খাবার খেতে এবং সেটা তুলে ধরতে। তো এই দেখুন গঙ্গারামপুরের চৌমাথা, সেই চৌমাথার সেই বিখ্যাত স্ট্যাচুটা দেখা যাচ্ছে, আর তার ঠিক পাশেই মানে এই চৌরঙ্গি বা চৌমাথাতেই বহু পুরনো হোটেল, হোটেল চলন্তিকা। এই হোটেলে ছোটোবেলাতে খেয়েছি কয়েকবার, কিন্তু বড় হয়ে আর খাওয়া হয়নি। তো আজকে আমি একানই আমার সাথে গঙ্গারামপুরের খাবারকে যে তুলে ধরে গঙ্গারামপুরের লোকাল চ্যানেল এবং খুব ভালো চালাচ্ছে দা বঙ্কেরি কৃষ্ণ এখানে আছে। আর তো কেমন আছো বলো ভাই? আমি ভালো আছি দাদা। মানে আমার কাছে আজকে মানে একটা বলতে পারো যে প্রত্যেকটা ফুড ব্লগারের কাছে একটা আলাদা একটা দিন থাকে, যে একটা রাজা মানে আমাদের বিরিয়ানি কিং যে, তার সাথে আমি আজকে ব্লগিং করছি, মানে এটা আমার কাছে জাস্ট আলাদা ব্যাপার। মানে আমি বলবো না, আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার কাছে। থ্যাংক ইউ। কেন সময় হবে না, আমি তো আসলে বাড়িতেই থাকি। হ্যাঁ সে তো অবশ্যই। মানে এই যে তুমি আমাকে সময় দিয়েছো এইটুকুনি আমার কাছে জাস্ট প্রাপ্তি, আর কিছুই না, যে তোমরা আমাকে এইভাবে তুলে ধরছো। থ্যাংক ইউ। যারা গঙ্গারামপুর বা তার আশেপাশে বা যারা বাইরের থেকেও দেখতে যান, তারা যদি এই জেলার খাবারকে দেখতে যান, তাহলে কিন্তু দা বং কেডির মানে কৃষ্ণ চ্যানেলটা কিন্তু দেখতে ভুলবেন না। ওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, পারলে গিয়ে দেখতে পারেন। ওই কিন্তু ভালোই এই জেলার খাবারকে তুলে ধরার চেষ্টা করছে বহুদিন ধরে। তো আজকে চলো, তুমি বলে চলন্তিকা হোটেলে খাবার দাবার ভালো বললে, তো চলো দেখা যাক চলন্তিকা হোটেলে কি ধরনের খাবার পাওয়া যায়। বিশেষ করে খাসি মাংস তো নিশ্চয়ই আছে। খাসি মাংস গঙ্গারামপুরের সমস্ত হোটেলের ফেভারিট যেটা ডিশ সেটা হচ্ছে খাসি মাংস। বাকি সব নিয়ে এত 19-20 হতে পারে, কিন্তু খাসি মাংসটা থাকবে, এটা হলো কথা। আমাদের মানে আমাদের এই দক্ষিণ দিনাজপুর জেলায় যে খাসির একটা স্মেল, হ্যাঁ যেটা আলাদাই, মানে এটা অন্য অ্যারোমাটা অন্য কোথাও পাওয়া যায় না, আর এটা রাখার চেষ্টা করে হোটেল। হ্যাঁ একদম। হ্যাঁ তবে অনেক সময় শুনেছি নাকি যে এখানে মানে একটু মিক্সআপ থাকে, পাইল টাইল থাকে, সেটা তো বোঝা মুশকিল, আমাদের পক্ষে বোঝা মুশকিল হয়ে যায়। অতটা তো এক্সপার্ট হয়ে উঠতে পারিনি না এতটা, চেষ্টা করবো। চলুন যাওয়া যাক চলন্তিকা হোটেলের মালিকের সাথে কথা বলি, দেখি কি খাবার দাবার আছে। যাওয়া যাক চল। তো আজকে আপনাদের হোটেলে কি কি আছে খাওয়া দাওয়ার মধ্যে? খাসির মাংস হবে, মুরগির মাংস হবে, মাছ হবে, মুরগি মাংস বলতে দেশি মুরগি না, পোলট্রি হবে। আর খাসি মাংসের রেট কি রকম কি আছে এখানে? আপনাদের খাসি মাংস ভাত, ডাল, সবজি, ভাজা, চচ্চড়ি, সবজি 120 টাকা। ও মানে প্লেট, তার মানে হাফ প্লেট মাংস থাকবে, আপনাদের কপিস থাকবে 4 পিস খাসির মাংস দিয়ে সবজি, ডাল, তারপরে চচ্চড়ি, এত কিছু 120 টাকা। আর তাহলে ভেজটা কত, যে ভেজ থালিটা দাম কত? 40 টাকা ভেজ থালি। বাহ বাহ। আর মাছ কি কি পাওয়া যেতে পারে? এবার যা যা আপনাদের আজকে হতে পারে সব একটু থালি করে সাজিয়ে দিই, ঠিক আছে? তারপরে দেখছি আমার কোনটা নয়। তো কৃষ্ণ খাবার দাবার চলে এসেছে, যেগুলো বলেছিলাম ওনারা সব কিছুই সাজিয়ে দিয়েছে। তো কি কি নিয়েছি স্পেশাল যেটা এখানকার খাবারের রেট সেটা আগে বলে নিই। এই যে থালিটা, এই যে ভেজ থালিটা, এর দাম মাত্র 40 টাকা, 40 টাকায় ভেজ থালি। কি কি আছে বলে নিই, যেটা এই জেলার স্পেশাল চাল শম্পা মাসুরি চাল, শম্পা মাসুরি চালের ভাত দেখতে পাচ্ছি, আর তার সাথে আছে পেঁয়াজ, লেবু, কাঁচা লঙ্কা, ঝুরঝুরে আলু ভাজা, মুসুরির ডাল, আর এটা আছে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি, আর এটা আছে মিক্স সবজি। এত কিছু মাত্র 40 টাকা। এটা কৃষ্ণ কি তাহলে আনলিমিটেড, মানে যতক্ষণ ধরে খেতে পারো? এটা আনলিমিটেড সেটা জানা ছিল না। হ্যাঁ এটা আনলিমিটেড, মানে পুরো যতক্ষণ ধরে পেট না ভরবে ততক্ষণ পর্যন্ত এই সবজি ভাতটা তুমি খেতে পারো, এটা অকল্পনীয়। আর এর সাথে যদি আপনি মানে বাকি এলিমেন্টগুলো যদি নেওয়া যায়, যেমন ধরি চারাপোনা দিয়ে এই থালিটা যদি হয় তাহলে তার দাম মাত্র 70 টাকা, আর যদি রুই মাছ দিয়ে হয়, রুই মাছ দিয়ে এই থালিটা যার প্রাইস 60 টাকা, হাফ কাতলা মাছ দিয়ে এই থালিটা হয়ে যাচ্ছে দাম 90 টাকা, আর যদি সেটা খাসি হয়, 4 পিস খাসি তার সাথে রাইস, তার দাম মাত্র 120 টাকা। 4 পিস খাসির দাম হচ্ছে মাত্র 80 টাকা। আর এই জেলার খাসি মাংসগুলো তুলনামূলক ছোটো ছোটো হয়, এই মাছগুলো প্রত্যেকটাই কিন্তু জ্যান্ত তাজা মাছ, তাই কিনা? একদম পাশেই মাছ বাজার, যেখান থেকে একদম কেটে নিয়ে এসে কাটা। আচ্ছা চলো শুরু করি। তো প্রথমে এই থালাটাকে একটু বড় করে নিই, মানে ডালটাকে একটু সাইড করে নিলাম, আর
ভালো প্রত্যেকটা পাতা কিন্তু এরকম কাগজে পাতা দিয়ে সার্ভ করা হচ্ছে, তাই না বলো? যেটা সবচেয়ে ভালো লাগছে। আর একটু সাইজ করে নেই, করে নিয়ে প্রথমে ডাল দিয়ে শুরু করি। মসুরির ডাল আছে দেখছি, এটা পেঁয়াজ দিয়ে মসুরির ডাল, একটু পাতলা আছে ডালটা, তবে এরকম ডাল টেলটেলে ডালই ভালো লাগে। সাপোজ সুপুত করে খেলে মজা লাগে, একটা মজা আমরা ইউজ করব। ডালটা যে খুব টেস্টি তা না, হালকা পাতলা, মানে যেরকম হালকা পাতলা যেরকম নর্মালি হওয়ার ডাল, সেরকম খুব যে হামরি তা না, কিন্তু খারাপ না। লেবু দিয়ে চিপে নিচ্ছি, লেবু দিয়ে বেস্ট, লেবু দিয়ে বেস্ট লাগছে। এই মানে আমাদের বলতে গেলে এই ঝুরঝুরে ভালোবাসাটা ইমোশন একটা বলতে গেলে, বা ললিত আলু না কি একটা বলে, ললিত আলু আর মিট বলে, এটা এই জেলারই স্পেশালি আলু। আর এই আলু ভাজা খেতে খুব ভালো লাগে। সবজি কি আছে দেখি, এটা কি আলু? ঠিক আছে, 40 টাকা দিয়ে এত সুন্দর একটা থালে, সবচেয়ে ভালো বড় কথা যেটা এই ধরনের চাল দেওয়া হচ্ছে, মানে সম্পা মাসুরি চালের ভাত। হ্যাঁ, এমনি দাম এখন বেড়ে গেছে। সবজিটা নিয়ে যখন ডালের সাথে মিক্স করে খাওয়া হচ্ছে তখন আলাদাই টেস্ট লাগছে, আলাদা টেস্ট লাগছে। প্রাথমিক যে রাইসটা দেওয়া হচ্ছে ভাতটা, তার পরিমাণটাও কিন্তু অনেক, মানে যারা বেশি খায় না তাদের জন্য এটা এটাই মানে এনাফ, এটাই এনাফ হয়ে যাবে। যারা দিন মজুরি তাদের জন্য হয়তো বেশি লাগবে, কিন্তু আমাদের জন্য এটাই এনাফ। এটা মাছের মাথা হয়তো পাইনি, কিন্তু মাছের মাথা না থাকলেও কৃষ্ণ একটা ভালো কিন্তু একটা ফ্লেভার আছে, মাছের মাথা দেওয়া আছে, বোঝা যাচ্ছে। বলে যে মিক্স সবজি, যে আমাদের একটু হচ্ছে আলু কোয়াশ, তাছাড়া নর্মালি আমরা নিরামিষ বলতে পারি, নিরামিষ সবজি, নিরামিষ সবজি। হ্যাঁ হ্যাঁ, পুঁইশাকের ডাঁটাগুলো। এবার চলে আসি মাছে, কিন্তু একটা কথা দেখো, আমাদের একটুখানি রং ইনফরমেশন দেওয়া হয়ে গেছে, সেটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি পেয়েছিলাম রং ইনফরমেশন যে সব কিছু আনলিমিটেড নয়, সবজিগুলো যেগুলো দেওয়া হয়েছিল ভেজের সাথে সেগুলো আনলিমিটেড, কিন্তু যদি কোনো এক্সট্রা কারো যদি রাইস লাগে তাহলে পার প্লেট 5 টাকা করে দিতে হয়। সবজি দিয়ে খাওয়ার পরেও আরও কতটা রাইস আছে, মানে এতটা এবার লোকাল কাতলা, এটা কিন্তু কোনো চালানি কাতলা নয়। আর এবার দেখি এখানে ঝোলটা যেটা দিয়েছে বাটা মশলা, যে দেখো শুকনো লঙ্কাগুলো যে বাটা মশলা সেটা দেখা যাচ্ছে, বাটা মশলা দিয়ে রান্না করা, জিরে শুকনো লঙ্কা আর কাঠের উনুনে রান্না, কাঠের উনুনে বাটা মশলায় রান্না, লবণটা একটু বেশি হয়ে গেছে, এমনি স্বাদটা ঠিকঠাক আছে কিন্তু লবণটা বেশি হয়েছে বলে একটু খারাপ লাগছে। আর মাছটা কোয়ালিটি দেখি, এবার মাছের ক্ষেত্রে বেশিরভাগ সময় বলি আমি যে বা আমি যেটা শিখে এসেছি বা জেনে এসেছি বা ছোটোবেলা থেকে বা নিজেও যেটা ফলো করে দেখেছি, মাছটা যখন খেতে গিয়ে দেখা যায় ভিতরটা সাদা, তাহলে সাধারণত মনে হয় যেন মাছটা ফ্রেশ সবসময় হবে, এমন কোনো কথা নেই, বেশিরভাগ সময় এটা মনে হয়। দেখি ফ্রেশ লোকাল মাছ, ভিতরটা তখন সাদা ধপধপ করছে, এখানে যতসংখ্যই ফ্রেশটাই দেয়, কারণ পাশেই মাছ বাজার, তো মানে যদি কম করেও নাই দাও কোনো অসুবিধা হয় না, পাওয়াই যায়, এখন সকালে বিকালে দুপুরবেলায় বসে। ওইটাতে একটাই সমস্যা দেখতে পাচ্ছি, ঝোলটা প্লাস মাছটা মধ্যে লবণটা পরিমাণে একটু বেশি, তাছাড়া কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন উঠবে না, মাছটা সত্যি অসাধারণ। এই রুই মাছটা, এটা রুই মাছ, এটার দাম 20 টাকা পড়ছে, মানে এই ভাতের সাথে নিতে গেলে পারে এটা 20 টাকায় এত, এই একটা রুই মাছ, দাদা যেটা বললো যে ঝোলটাতে হালকা নুন বেশি, হালকা মানে এটা এটা মনে হয় এটা থেকে একটু কম নুন লাগলো আমার কাছে, একটু কম হচ্ছে, কিন্তু এই যে মাছটা যেটা দেখছো মানে রুই মাছটা একদম পুরো দেখতে পাচ্ছ ফ্রেশ কিনা দেখে এবার খেয়ে বুঝতে পারবো, যে সাদা সাদা একদম পুরো ভাব আছে যেটা দাদাও বললো, এটা ফ্রেশ একটা যেটা টেস্ট সেটা আছে, কিন্তু
একটু মাছ একটু বেশি কড়া ভাজা হয়, কড়া ভাজা হয়ে গেছে, কড়া একটু বেশি কড়া করে ভেজেছে, কেউ কম ভাজে, কেউ আবার একটু কড়া ভাজে, অনেক কড়া ভাজা পছন্দও করে, ডাল হবে, সবজি হবে, কড়া ভাজা, মাছ হবে, একটু আলু সিদ্ধ, ব্যাস ব্যাস আলাদাই খাওয়া। লোকাল মাছের যে স্বাদটা সেটা কিন্তু আছে দুটো মাছে, সবই তো হলো অল্প অল্প, এবার হোক মটনের গল্প, যেটা তোমার কথা যেটা সবসময় বলে আসি, দেখে আসি আমরা বারবার তোমার রিলসে দেখি আর যেটাই দেখি সবসময় একই জিনিস, সেটা হাসি হাসি মুখে পড়লে হাসি। এই হচ্ছে সেই খাসির মাংস, যে খাসির মাংস এখানে হাফ প্লেট করে দেওয়া হয়, আমরা যদি ফুল প্লেট নিয়েছি ফুল প্লেটে থাকে 8 পিস থাকে, আর হাফ প্লেট নিলে পরে লাগতো 4 পিস, 4 পিস চাপি থাকতো। আমি একটু আগে ঢেলে নেই এটা, এবার ঝোল একটু মাখিয়ে নেই, আর ঝোলটা হচ্ছে কি একদম পাতলা ঝোল, আর এটা কিন্তু কাঠের উনানে বানানো বাটা মশলায় তৈরি, বাটা মশলায় মানে বাটা মশলা তো মানে কেনা কোনো, হ্যাঁ পেস্ট করা কোনো মশলা নয়, মানে বাটা শিলনোড়ায় বাটা মশলা করে, তার জন্য এই চোচাগুলো পর্যন্ত চোচাগুলো বোঝা যাচ্ছে, চলো শুরু করা যাক। কেমন লাগছে? ভালো, কিন্তু একটু লবণটা হালকা, এটা আবার কম মনে হচ্ছে, এটা তো তোমার কি মনে হচ্ছে কম, একটু কম কম আমার মনে হচ্ছে, এখানে মনে হচ্ছে একটু কম আছে, তার কারণ কিছু না, ঝোলটা যেহেতু একটু পাতলা করে বানানো, এটাকে যদি আর একটু কষানো হতো আমার মনে হয় পারফেক্ট হতো, আমার মনে হয় এটা একটু কষানোর পরে জুসটা আসলে আসতো, মানে অনেকক্ষণ ধরে হয়তো কষানো হয়েছে, আর একটু কষানোর পরে এটার থেকে পিওর সে ব্যাপারটা ফিলটা ঠিক আসবে, ফিল মানে ভেতর থেকে যে আমরা হাসি গেলে পরে যেটা কষার একটা ফিল সেটা আসো, কিন্তু ভালো খেতে, ভালো টাটকা মশলা, ভালো ফ্লেভার আছে, স্পাইসি, লঙ্কা লঙ্কাগুলো ভাই মাতো, দুটো ছোটো ছোটো লঙ্কা, কিন্তু এই লঙ্কা যে ঝাল না, মানে কলকাতায় এরকম লঙ্কা ঝাল নেই, বলো না ধানি লঙ্কা, হ্যাঁ এবার সঙ্গে একটা মাংসের পিস 20-25 গ্রাম হবে, তার বেশি হবে না, তেল তেল হবে, আছে চর্বি 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 হবে, এরকম মাংসটা বেশি টেস্ট লাগে, হ্যাঁ এটা ট্রাই করো, শক্ত তো প্রচন্ড, কি বলো তো মানে এই যে চর্বি লাগানো যখন মাংসটা যখন মুখে যায় না, তখন মাংস খাসি মাংস হয়ে চর্বি হয়ে এত সুন্দরভাবে মিক্সড হয় জিনিসটা, মানে আলাদাই লাগে তার ফ্লেভারটা একদম, কিন্তু তোমার চর্বি ছিল অসুবিধা হয় না, আমারও চর্বি ছিল না, খুব চিবাতে হচ্ছে আমারও, এটাও কিন্তু চিবাতে হচ্ছে, ঝোলটা একটু ফুটতো, আর এক পিস দেখি, এটা তোমার ঠিকঠাক আছে, যিনি রান্না করেছেন তিনি হয়তো একটু তাড়াহুড়োর মধ্যে হয়তো রান্না করেছেন আজকে, এটা হয় রান্নার ক্ষেত্রে 2-1 দিন 19-20 হয়, 19-20 আর একটু বেশিক্ষণ ধরে যদি আধা ঘন্টা ধরে যদি আলু এটাকে ফোটানো হতো তাহলে যেটা যা দাঁড়াতো আলাদাই, সেটা আলাদাই হতো, তবে ঝোলটাতে কিন্তু ভালো স্পাইসি, তার উপরেও লাগছে এটা, ঝোলের সাথে একটু হালকা কাঁচা পেঁয়াজ, মানে কাঁচা লঙ্কা আলাদাই লাগে, এগুলো আমার কিন্তু এই কাঁচা লঙ্কাটা মানে আলাদা কিন্তু একটু স্মেল আছে, এবার এই পিসটা দেখুন, এই পিসটা কিন্তু নরম আছে মনে হচ্ছে, কিছু কিছু পিস সফট আছে, এই যে দুর্দান্ত পিস, সেই ঝাল লাগছে, ওখানে খেয়েছি কিন্তু আমার গলা পুরো জ্বলে যাচ্ছে, মানে এই ঝাল, এই ঝালটাই কিন্তু দরকার, খাসি মাংস খেতে গিয়ে যদি এই ঝালটা না থাকে না তাহলে মানে একটু কান গরম হয়ে মুখ গরম হবে, কান গরম হয়ে মুখ গরম হবে, ভাব বেরোবে মুখ দিয়ে, মানে আলাদাই ফিলিং সেটা, গলা পুরো জ্বলছে, আর তার সাথে যখন এই মাংসের ঝোলটা যাবে না আলাদাই, ও সাথে পেঁয়াজ নাও, একটু কাঁচা ধীরে ধীরে শেষ করি, হ্যাঁ তারপর খাওয়া শেষ হলে পরে তারপর আবার আসছি, এবার বিট্টুর পালা, লাল লাল ঝোল পুরো, এই ঝোলটা একটু আলাদা মনে হচ্ছে, যাই না কেন মনে পুরানো হয়েছে আমাদের ভিডিও করার পর, একদম একদম আমার মনে হচ্ছে তাই, ঝোলটা কিন্তু অনেকটা গ্রেভিটা চর্বি পিস, এই চর্বি কিন্তু হেভি লাগে না, খেলে ভীষণ সলিড লাগে, এই দেখা যাক আমার গোটা মুসনও পেয়েছি, গঙ্গারামপুর আসলে মাটন খাওয়াটা একটা অতিরিক্তই হয়ে যায়, আমি এখানকার মাটনের যে স্বাদ সেটা ছেড়ে যেতে পারি না, তো হোক না হয় এই কটা দিয়ে একটু মানে বেশি খাওয়াই হবে, খাওয়াই তো হচ্ছে আর হচ্ছে কিছু না, খাওয়ার জন্যই তো সব, খেয়ে দেখা যাক,
একবার খেয়ে দেখি। ঝোলটা কিন্তু পুরানো হয়েছে, নানা ভিডিও করার পর ঝোলটা পুরানো হয়েছে, ঝোলটার পুরো ডিফারেন্স টেস্ট দারু হয়েছে ঝোলটা। কাঁচা লঙ্কাটা সম্বন্ধে বলো, ঝাল ঝাল একটা টেস্ট আছে, ঝালটাকে যাই না আমি কিন্তু মিস করে গেলাম এটা, এবং পিওর স্বাদটা তোমরা বুঝতে পারছো। মটনটা আমি যখন খাচ্ছিলাম সে ছিটতে পারছিলাম না, কিন্তু তোমাদের বেলা সেটা দেখতে পাচ্ছি নেই। দাদাদের রিভিউ শুনে হয়েছিলাম হয়তো সেরকম মানে পাবো না বা কিছু, বাট এটি বলছি খুব ভালো লাগলো খেতে। গঙ্গারামপুর জিন্দাবাদ মটনের জন্য। আটা জিনিস সেটা মিষ্টি দই, মানুষ যদি দই বলতে জিনিসটা পায় গঙ্গারামপুরে তাহলে তো তারা ছেঁকে ধরে একদম বাড়িতে। আমি মাসি বাড়ি নিয়ে গেলে আমার ওরকম পরিস্থিতি হয় যে আমি কাকে দিব কাকে না দিব, এমন একটা পরিস্থিতি। মানে এক কথায় হচ্ছে হলো গঙ্গারামপুর চেনাই হচ্ছে হলো এই ক্ষীর দই, যে গঙ্গারামপুরে নাম হচ্ছে হলো ক্ষীর দই। খাবারটা শেষ করে আসতে আসছে, দাদা তারপরে আসছে, মানাটা খেয়ে নিয়ে যাবে। এখনো লজ্জা পেয়ে গেল, এখন যে স্বপ্ন দিয়েছে জবরদস্ত খেলাম। আমি একটুখানি প্রথমে মাটনটা নিয়ে একটুখানি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, সেটা বললামই আপনাদেরকে, কারণ মাটনটা আমার ক্ষেত্রে খুবই শক্ত ছিল। তারপরে মনে হয় এনারা আবার উনানে বসিয়ে ওটাকে বেশ ভালো করে বয়েল করে নিয়েছে, যে সময়টা পেয়েছে তার মধ্যে মাটনটা একদম নরম ফুলতুলে হয়ে গেছিলো। আর তখন বিট্টু আর সুব্রত জবরদস্ত এনজয় করে মাটনটা খেয়েছে, আমরা মানে খেয়ে প্রথমে লস হয়ে গেছে আমাদের। তো যাই হোক আজকে কিন্তু জবরদস্ত খাওয়া দাওয়া হলো গঙ্গারামপুরের একদম চৌমাথা মোড়ে, মোড়ের পাশেই বিখ্যাত অনেক পুরনো হোটেল চলন্তিকা হোটেলে এসে খেলাম। অনেকবারই যাই আসি দেখি হোটেলটা, ছোটোবেলাতে খেয়েছিলাম তারপরে খাওয়া হয়ে ওঠে, ছোটোবেলা থেকেই খেয়েছো একদম? হ্যাঁ মোটামুটি, তারপরে খাওয়া হয়ে ওঠেনি, তো সেই সুযোগটা আবার পেলাম পরে, দেখলাম কীরকম কী ঠিকঠাকই আছে হোটেল, উনিশ বিশ তো হয়ে থাকে রান্নায়, সেটা তো সেটা দেখলাম যে ঠিকঠাক হয়ে যায়। তো আর একটা কথা বলবো যে আপনারা অবশ্যই পারলে যদি সম্ভব হয় তাহলে ওর চ্যানেলটা দ্য বং কেডি চ্যানেলটাকে অবশ্যই পারলে দেখতে পারেন। ওই কিন্তু বাংলা বিশেষ করে এই জেলা পাশের দুই জেলা মালদা কলকাতাতেও কিছু আছে যে চেষ্টা করছে, ওই এরকম যারা চেষ্টা করছে তাদেরকেও প্লিজ পারলে সাপোর্ট করুন, পাশে থাকুন। আর আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, ভালো লাগলে প্রতিবাদ যা বললে বসে একটু লাইক দিন, বন্ধুবান্ধব আত্মীয় সম্বন্ধে ভিডিওটা বলে প্লিজ শেয়ার করুন, আর চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন, তবে আপনাদের কাছে মজাদার ভিডিওর ভান্ডার নিয়ে আসবে। আজ এই দূর হলো, দেখাবেন নতুন কোনো ভিডিও, বাই বাই।